একঘেয়ে ইঁচুড়ের ডাল না খেতে খেতে সেদিন আর ভালো লাগছিল না, তাই মনে করলাম আমার ঠাকুমার হাতে সেই পুরনো দিনের রেসিপিটাই ট্রাই করি। আর এটা বানিয়ে খাওয়ার পর বাড়ির লোক কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছিল, সত্যি এটা দারুণ হয়েছিল। রেসিপিটি তৈরি করবার জন্য এঁচুড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব, পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ইঁচড়টা ভালোভাবে ডুবে যায়, সেরকম জল দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেব। আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জারতে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, অল্প পরিমাণে জল দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে হাফ কাপের থেকেও একটু কম মটর ডাল প্রায় 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালটা ভালোভাবে ভিজে গেছে, জলটা ফেলে দিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ আদা কুচি, পরিমাণ মতো একটু লবণ দিলাম, 1টা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে এই ডালের মিহি পেস্ট তৈরি করে নেব। একদম মিহি করে তৈরি করব না, একটু দানা দানা রেখে ঠিক এরকম করে ডালের পেস্টটা তৈরি করেছি। একটু দানা দানা করে তৈরি করলে চাপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এদিকে যে এঁচড়গুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোও এখন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি। একদম মেখে ঘেঁটে ফেলছি না, একটু মেখে নিচ্ছি, মানে আলতো হাতে একটু চটকে নিলেই হবে। এঁচড়গুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর ডালের পেস্টটা এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, ওই বড়ার মতো করে ভাজবার কিন্তু কোনো দরকার নেই, কোনো রকম একটু ভেজে নিলেই হবে। এগুলো ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কেননা এগুলো এরকমই হয়। একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিলাম, এইভাবে চাপড়গুলো বানিয়ে নিলাম। এবারে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়ে তারপর এগুলো তুলে নেব। চাপড়গুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, এখানে আমি 1টা আলুই দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়নে, আর 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচেরও একটু কম, পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। এখন মশলা কষাতে কষাতে দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ওই সিদ্ধ করে মেখে নেওয়া এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলো দিয়েও মশলার সাথে 5 মিনিট মতন ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, এঁচড়ের ডালনা, এঁচড় চিংড়ি এসব তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার এঁচড় বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক পুরনো রেসিপি, খেতেও অসাধারণ লাগে। ভেজে রাখা আলুগুলো দিয়েও এঁচড়ের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়েও 1 মিনিট মতন ভেজে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, তবে জলটা কিন্তু একদমই বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, কেননা এঁচড় তো সিদ্ধ করাই আছে, আর আলুও ছোটো ছোটো করে কেটে নেওয়া, মশলার সাথে বাজতে বাজতে আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি ওই 1 কাপ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সিদ্ধ করে নিলাম 5 মিনিট মতন, মানে 5 মিনিট মতন তরকারিটাকে ফুটিয়ে নিলাম যাতে ঝোল মশলা সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেই কারণেই একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আলুও এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ওই ভেজে রাখা চাপড়গুলো দিয়ে দিলাম, আর চাপড়গুলো দিয়ে আর জল দেওয়ার দরকার নেই, এই তরকারির মধ্যে যেটুকু জলভাব রয়েছে তাতেই কিন্তু চাপড়গুলো একদম সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি, তাহলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে, এবার নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ দিলাম ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই 1/2 চামচ দিলাম, আর 1/2 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস,
এঁচোড়ের চাপর ঘণ্ট কিন্তু একদম রেডি। তো এইভাবে নিরামিষের দিন বা যে কোনো দিন এরকমভাবে এঁচোড়ের চাপর ঘণ্ট বানিয়ে দেখুন। একঘেয়ে এঁচোড় ডালনা এঁচোড় চিংড়ির থেকে একটু স্বাদ বদলাতে এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।